এই যে আমাদের কবুতর গুলো দেখেন, আমরা সবগুলা কবুতরই ছেড়ে দিছি। কারণ হইলো গিয়া উচিত যে খাবারটা আছে মুরগির জন্য রাখা আছে, ওই খাবে। যত গুরুত্বপূর্ণ একটা ভিডিও করছি আমরা, ওই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাদের আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল বিজনেস পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের ভিডিও নিয়ে এসেছি কবুতর বাচ্চা কীভাবে সহজে গড় চিনাবেন, এই নিয়ে এসেছি ভিডিওটা। শুরু থেকে আজ পর্যন্ত থাকবেন, বোঝার চেষ্টা করবেন। আশা করি আজকে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনার কবুতর বাড়ি ঘর চিনে দিতে পারবেন, কবুতরগুলো উড়াইতে পারবেন, সব কিছু করতে পারবেন। চল মুরগি উড়ে যাই, মুরগি উড়ে গেলে বুঝতে পারবেন। এই যে আমাদের কবুতরগুলো দেখেন, আমরা সবগুলো কবুতরই ছেড়ে দিছি। যে এগারোটির বাচ্চা আছে, একটা বাচ্চা কিন্তু ঢুকতে আছে, জাস্ট ওর মতনই, ঠিক আছে? কোনো প্রেশার দিবেন না, কোনো কিছু করবেন না, ছেড়ে রাখবেন 3 থেকে 4 দিন। তারপর আস্তে 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 কবুতরগুলা গড় বাড়ি চিনাবেন। এই যে ইনক্লুশন সিস্টেম আছে, একটু পরে ঢুকলে ঢুকবে, পরে দাম ই করবো। এভাবে ছেড়ে রাখছে মুরগি, যে থাকে মুরগি অবশ্যই আটকে রাখবেন, কারণ মুরগি ছাড়লে মুরগিগুলো মনে করেন যে ক্ষতি করতে পারে। দেখছেন উপর উঠতে আছে, নামতে আছে, এখানে আছে 3টা 6টা 3টা 9টা 9টা 10টা 11টা। হ্যাঁ, 11টা বাচ্চা আছে, 11টা আমি করতেছি। কিছু আছে নিচে আছে, কিছু আছে উপরে আছে। আর চেষ্টা করবেন যে বড় কবুতরগুলা সাথে দিবেন, কিন্তু এখন না, এখন দিলে বড় কবুতরগুলা কি করে জানেন, বড় কবুতর উড়াল দিবে। এই দেখা দেখি আবার এটি উড়াল দিই, পরে আরো সমস্যা, পরে আড়ানোর চার্জ সবচেয়ে বেশি আছে। 3-4 দিন ছেড়ে রাখবো, 3-4 দিন ছাড়ার পর দিয়ে আস্তে আস্তে বড়টির সাথে দিয়ে দেবো। আর বাড়ির ঘর চিনেই তারপর আস্তে আস্তে ট্রেন দিব। সবচেয়ে ভালো হয় যে এরকম ছোটো বাচ্চা, খড়াগুলো বাচ্চা দেখতেছেন, এরকম ছোটো বাচ্চা লাগানো। এদের আরও দরকার ছিল আরও 3-4 দিন আগে থেকে প্রশিক্ষণ দেওয়া, তাহলে পুরো সমস্যা নেই। এতটুকু আছে, দিন করে ভিতরে ঢুকতে আছে, ঢুকার চেষ্টা করবে। যদি ঢুকা ঢুকবে, যদি উড়া উঠবে, যে আপনি ছাইড়া রাখবেন, ছাইড়া রেখে সব কিছু করার চেষ্টা করবেন। এখানে উচিত খাবারগুলো খেতে আছে খাক। আর চেষ্টা করবেন যে খাবারগুলা না দিয়া খালি পেটে লাগানো, অথচ আমরা খাবার দিয়া খুব কমই ঢুকাই, বাচ্চা থাকতে ঢুকানো ঢুকাই চেষ্টা করি। এছাড়া আপনার যখন বড় কবুতর হয়ে যাবে এগুলা, এগুলো খাবার ছাড়া ঢুকানোর চেষ্টা করি। এগুলো কোনো ছাড়ি না, এগুলো পরে ছাড়বো, এগুলো আগে ট্রেন দিয়ে নিই 5-10 মিনিট। আরেকটা বিষয় যে বিকালবেলা কোনো সময় কবুতরগুলা ছাড়বেন না, বাচ্চা কবুতর যদি বাড়ির ঘর চিনানো হয় ওই ক্ষেত্রে ছাড়তে পারেন, এছাড়া ছাড়ানোর দরকার নেই। সেন উপর উঠতে আসে, এই যে উপর উঠতে আসে, নামতে আসে, আয় 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 এসেন। তারপর যে লাঠি আছে, লাঠি তখন ব্যবহার করবো না, লাঠি ব্যবহার পরও করবো। লাঠি লাঠি উঠি কিছু দেওয়া দরকার নেই, জাস্ট এইভাবে ছেড়ে রাখছি, ছেড়ে রাখবি 3-4 দিন এভাবে থাকবে। আর যতক্ষণ আপনি থাকবেন অতক্ষণই থাকবে, কারণ আমার বাসায় বিড়ালের উৎপত্তি বেশি, বিড়াল আবার আসতে পারে, আবার সমস্যা সৃষ্টি করে। মুরগিটাও ধরেন আটকে রাখছি, আর এখন পর্যন্ত আমরা খাবার দাবার কিছু দিই নেই, এইভাবে আটকে রাখবো। একটা মাটি দিছিলাম বড়, ওরা তো বাইরে পড়ে, ওরা থাক, ওরা দেখা দিয়ে ঢুকে ঢুকলো, আর ঢুকে নেই। বাচ্চা কবুতর যদি আপনি যেভাবে ট্রেন দিবেন ওরা এইভাবে ট্রেন নিবে, কিন্তু সময় লাগে। প্রতিদিন যদি আপনি 2 ঘন্টা সময় দিতে পারেন, 10 থেকে 15 দিন আর কিছু লাগবে না, 10 থেকে 15 দিন ইনশাল্লাহ হয়ে যাবে। সকালে 2 ঘন্টা দিবেন, বিকালে দেওয়া দরকার নেই। যখনকার বাচ্চাগুলো হালকা হালকা উড়া শিখবে, বামে উঠবে, নামবে, 2 চক্কর দিতে 3 চক্কর দিতে আছে, তখনকে আপনি সকালে 1 ঘন্টা বিকালে 1 ঘন্টা সময় দিতে পারেন, তাহলে আর বাচ্চা কোনো সমস্যা নেই। বাচ্চাগুলো এখন পর্যন্ত খাবার দিনি, এই কারণে খাবার এই করতে আসছে। আমরা খাবার একটু পরে দিব, আমরা লাঠি দেওয়া তো ই করবো না, আস্তে আস্তে আগে দেওয়ার চেষ্টা করি। দেয়নি যা যা ঢুক 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 যা ঢুক 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 হ্যাঁ যা 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 হ্যাঁ যা ঢুক 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 যা 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 মানে ইনক্লুশন সিস্টেম শিখে নেই তো, এই কারণে দূরে দূরে একটু করে দিতে হবো। যা 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 ঢুকাই দিতে, ঠিক আছে? প্রত্যেকটা কবুতর এইভাবে ঢুকাই দিতে হবে। এই যে ঢুকাই দিচ্ছি হাত দিয়েই, প্রথম প্রথম এইভাবে করতে হবে, পরে দিয়ে আস্তে আস্তে ওরা নিজে নিজে ঢুকবে। ওই কালো বাচ্চা রাখতেছে না, কালো বাচ্চা রেখে ঢুকছে, আচ্ছা পানি দিয়ে দিচ্ছে, ওরা পানি খেতেছে, বুঝছেন? পানি খাবার এগুলো দিয়া কবুতর অভ্যাস না করলে ভালো, লাঠির অভ্যাস করাতে পারেন, লাঠিটা গুঁতা দিবেন ভিতর ঢুকবে, এই অভ্যাসটা খুবই ভালো। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কবুতরগুলো খাবার খায়, খাবার খাওয়ার বের হয়ে যায়,
ওরা দাঁড়ে সমস্যা, এই কারণে এভাবে দিছি, এভাবে টেন করব। সবথেকে উত্তম হয়েছে এই বাচ্চা আছে না, যে এই বাচ্চার অবস্থা থাকলে কবুতরগুলো বের করে দিতে পারলে সবথেকে ভালো। আর দু একটা কবুতর, বড় কবুতর এখানে রাখবেন যাতে করে ই করতে পারে, গুসল করতে চাচ্ছেন, গরম পড়ছে যে গুসল করতেছে। আমরা উঠাই দিই, উঠাই দিছি। এখন আমরা একটু খাবার দিয়ে দিব, খাবার দিলেই চালাই দিয়ে হয়ে যাবে। খাবার একটু পরে দিতেছি, আপনারা এইভাবে করতে পারেন, এইভাবে করলে হয়। আর এইগুলার খাবার দুই বেলা রাখাই ভালো, প্রথম প্রথম এক সপ্তাহ দুই বেলা রাখবেন, পরে আস্তে যদি আপনারা যেটা করবেন এক টাইমে খাবার নিয়ে আসবেন চালিয়ে হবে। এখন হলো আমাদের কবুতরের খাবারের টাইম, আমরা খাবার দিব। কিছু পরিষ্কার করছি আর কিছু পরিষ্কার করিনি, কারণ হলো গিয়া এই দেখি উচ্ছে যে খাবারটা আছে আর মুরগির জন্য রাখা আছে, হয় খাবে, যতক্ষণ থাকবো ততক্ষণ হয় থাকবে। এখানে চলে গেলে উঠে দিব, কারণ এখানে ডিম পাচ্ছে, ডিমগুলো খাইয়ে নেবে, কোনো সমস্যা। আমাদের সবগুলো আমরা ই দিয়ে দিছি খাবারের পাত্র। এখন আমরা যেটা করবো আপনাদের খাবারগুলো দিয়ে দিব। আর কালকে ভিডিওটা যারা দেখেন নেই অবশ্যই দেখবেন, কালকে ভিডিও একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও করছি আমরা, ওই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে, আপনাদের কবুতর সুস্থ থাকবে ইনশাল্লাহ। খাবার দিয়ে দিয়েছেন, ওই খাবারটা বেস্ট খাবার আমার কাছে মনে হয়, খাবার খাবার অল্প, ঠিক আছে, বেশি খাবার দিব না, যেহেতু করে খাবার দিয়ে দিলাম থাক। আর আমরা এখানে এই করতে বাচ্চা মোটামুটি প্রায় তিন জোড়া মতো কুড়ছে, এক দুই আর এই তিন। আর এবারে ম্যাক্সিমাম লাস্ট বাচ্চা, এরপরে আর কোনো বাচ্চা করবো না, মনে হয় কুরবানি পর্যন্ত বাচ্চা করবো, কুরবানি দের এক মাস থাক পর্যন্ত বাচ্চা করা হবে, এরপরে আর কোনো বাচ্চা করবো না, সব উঠাই দিব, উঠাই দিয়ে করবো। কিছু থাকবে যেমন যে গুল্লা কবুতরগুলো থাকবে, যে গুল্লা ওগুলো নিচে এক জোড়া আছে, গুল্লা এই যে এক জোড়া, এই যে এক জোড়া, এগুলো রাখবো, এগুলো বাদে যা আছে সব উঠে দিব। মোটামুটি খাবার খেয়ে যাচ্ছে, খাবার খাওয়া উচিত, খাবারগুলো খেয়ে যাচ্ছে। আর একটু দেই, এগুলোর অল্প দিলেই ভালো, অল্পভাবে খায়। আর এদের এদের দিলে তো মনে করেন খাইয়ে ফেলে দেবো, যারা বের করে দিই, কারণ এদের এই খাবারগুলো দিয়ে এই খাবারগুলো খেয়ে দেবো পরবর্তীতে। আমি করতেছি আমরা মুরগিটা বের করে দিচ্ছি, আর দেখেন একটা কবুতর এসে খাইতে আছে, যেহেতু খিদা লাগছে ওই খাবি, ওই জন্য একটা ই করতেছে। এই জন্য একটা কবুতর সুস্থ আছে কি না সুস্থ লক্ষণ আছে, ঠিক আছে, আপনার কবুতরটা সুস্থ আছে কি না মাঝে মাঝে চেক দিবেন, ঠিক আছে। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবুতরের যত্নে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আমরা স্কুলে দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সব ভালো থাকবেন।